তো একজন মহিলা মানুষ মনে করেন মেয়েরা তো খুব ই হয়, মানে যখন আমি ঘরে বসা তখন আমার বলতেছে এই গানটা কিন্তু আপনি গাবেন, আমি অনেকদিন আগে শুনছিলাম আপনার মুখে, অনেকদিন ধরে গানটা শুনি না, এই গানটা শুনতে চাই। তো গানটা হলো এই, তুই বন্ধু রে ভালোবেসে রে আমার, তুই বন্ধু রে ভালোবেসে রে আমার, গেল কুলমান জাতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই রীতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই রীতি। আমার মনে বড় আশা ছিল রে তোমায় করব জীবন সাথী, আমার মিটিল না মনের আশা রে বন্ধু, আমার মিটিল না মনের আশা রে বন্ধু, না বুঝা তোর মতি বন্ধু, জানলে কি আর করতাম এই পিরিতি বন্ধু রে, জানলে কি আর করতাম এই পিরিতি তুই বন্ধু রে ভালোবাসা রে আমার, তুই বন্ধু রে ভালোবাসা রে আমার, জানলে কি আর করতাম এই পিরিতি। ও সাহানি বাবা,
বন্ধু রে চেষ্টা করলাম। আসলে আমার উদ্দেশ্য কি জানেন, আমি আপনাদেরকে ঠকাইতে চাই না, যে আমাদের কর্তাপক্ষ বলছে একটু কথা কম বলে গান গাওয়ার জন্য। আসলে কাম প্রেম পালা, জীব পরম পালা, কিছু পালাই আছে, ওই পালার মধ্যে তর্ক বেশি, গান কম। তো তারপর আমি চেষ্টা করেছি যতটুকু না বললে হয় না। তো সবাইকে ধন্যবাদ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, অনেক সুন্দর পালা চলতেছে। আমাদের বোন শেফালী সরকার অনেক সুন্দর কথা বলছে। আসলে পালা প্রেম আর কাম, যেখানে প্রেম সেখানেই কাম। কিন্তু প্রেমের মধ্যেই কাম দিয়ে সমাধি হয়। যাই হোক, আমরা বাউল গান শুনতে শুনতে অনেক অনেক সুন্দর পালা চলতেছে। ইনশাল্লাহ এই শেফালী সরকারের গানে সন্তুষ্ট হয়ে আজকে আমি তাকে 1000 টাকা পুরস্কৃত করলাম। আর আমার বড় ভাই লন্ডন প্রবাসী জনাব খলিল ভাই, তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আজকে কলাতে থেকে আগত আমাদের খুব কাছের মানুষ মুখলেস ভাই, আমার খুব কাছের মানুষ, গান প্রেমী মানুষ, যিনি অনেক কষ্ট করে বসে আছেন, সেই মুখলেস ভাই আরো 500 টাকা দিয়ে শেফালী সরকারকে পুরস্কৃত করলেন। আরেকজন ভাবের মানুষ, যিনি খুব পরিশ্রম করে এই আমির বাউল ফকিরের উরুষে যে আমাদের এই আজকে মাজার কমিটি কেশিয়া সাহেব জনাব হযরত আলী, কেশিয়া সাহেব আবার সমর্থন করছে হযরত গোয়ালরে। হযরত গোয়ালও অনেক পরিশ্রম করে। তো হযরত গোয়াল শেফালী সরকারের গানে সন্তুষ্টি 500 টাকা পুরস্কৃত করলো। ধন্যবাদ। ইনশাল্লাহ গান চলবে। এখন একটু বিচ্ছেদ গান আমরা সবাই শুনব, অবশ্যই অবশ্যই, তবে কথাবার্তা হবে, তবে গানটা একটু বেশি হবে। আমরা যারা অপেক্ষায় আছি, খুব ভালো কণ্ঠের মানুষ দুইজনই, আমরা এখন একটু গান বেশি শুনব। ধন্যবাদ। হ্যাঁ, জালাল ব্যাপারী অত্যন্ত পাগল মনের মানুষ, সেই জালাল ব্যাপারীর পক্ষতে, জালাল ব্যাপারী তার মামু লন্ডন প্রবাসী খলিল, যিনি আমার বড় ভাই, খলিল ভাইয়ের পক্ষ থেকে, খলিল ভাইকে, খলিল ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা। বিল্লাল ব্যাপারী, বিল্লাল ব্যাপারী সবসময় সামনে সামনেই থাকে, কিন্তু আজকে একটু পিছিয়ে পিছিয়ে থাকে। ঠিক আছে, বিল্লাল ব্যাপারী সবাই দোয়া করবেন, সেই বিল্লাল ব্যাপারী শেফালী সরকারের গানে সন্তুষ্টে তাকে 500 টাকা পুরস্কৃত করলো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবার প্রতি সালাম, দরবারে ভক্তি। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, সাইফুল একটু দিয়েন। হ্যাঁ।